আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুবহান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালোই আছো। তোমাদের সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করছি। আজ আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, কার্নো ইঞ্জিন, কার্নো চক্র এবং ইঞ্জিনের দক্ষতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আসা যাক তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রসঙ্গে। এই সূত্রের মূল ভিত্তি হচ্ছে তাপকে কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় না। তাপগতিবিদ্যার এই দ্বিতীয় সূত্রটিকে বিভিন্ন রূপে প্রকাশ করা যায়, তবে প্রত্যেকটি প্রস্তাবনার মূলভাব একই এবং তা হচ্ছে তাপ কখনোই স্বতঃস্ফূর্তভাবে নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে যেতে পারে না। এ সকল প্রস্তাবনার মধ্যে ক্লসিয়াসের প্রস্তাবনাটাকে সবচেয়ে নিখুঁত এবং উন্নত বলে গণ্য করা হয়। এখন আমি তোমাদের জন্য ক্লসিয়াস, কেলভিন, প্ল্যাঙ্ক এবং কার্নোর বিবৃতিগুলো তুলে ধরব। প্রথমে আসা যাক ক্লসিয়াসের বিবৃতি। বাইরের কোনো শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। এবারে কেলভিনের বিবৃতি। কেলভিন বলেন, কোনো বস্তুকে তার পারিপার্শ্বিক শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। প্ল্যাঙ্কের বিবৃতি, কোনো একটি তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করবে, এরূপ একটি তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। কার্নোর বিবৃতি হচ্ছে, কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণ বা পুরোপুরি রূপে যান্ত্রিক শক্তিতে পরিণত করার মতো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। কার্নো ইঞ্জিন ও কার্নো চক্র শুরু করার পূর্বে প্রত্যাবর্তী প্রক্রিয়া তথা প্রত্যাগামী প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া তথা অপ্রত্যাগামী প্রক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রত্যাবর্তী তথা প্রত্যাগামী প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখমুখী ও পশ্চাৎগামী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, তাকে প্রত্যাবর্তী তথা প্রত্যাগামী প্রক্রিয়া বলে। যেমন বরফ তাপ শোষণ করে পানিতে পরিণত হয়, সেই পানি থেকে সমপরিমাণ তাপ অপসারণ করলে তা আবার বরফে পরিণত হয়। সুতরাং এটি একটি প্রত্যাগামী তথা প্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী তথা অপ্রত্যাগামী প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয় না, তাকে বলা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী তথা অপ্রত্যাগামী প্রক্রিয়ার একটি উদাহরণ হচ্ছে, দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় তা একটি অপ্রত্যাবর্তী তথা অপ্রত্যাগামী প্রক্রিয়া, কারণ এই তাপকে কোনোভাবেই কাজে রূপান্তর করা যায় না। এবারে আসা যাক তাপ ইঞ্জিন প্রসঙ্গে। যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তাপ ইঞ্জিন বলে। যেমন বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন। চিত্রে একটি তাপ ইঞ্জিনের ব্লক চিত্র দেখানো হলো। ধরি একটি কার্যনির্বাহী বস্তু T1 উচ্চতর তাপমাত্রার তাপ উৎস হতে Q1 তাপ শোষণ করে। এখন এই তাপ ইঞ্জিন এই তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করার জন্য নিম্নতর তাপমাত্রার তাপগ্রাহকে এই শোষিত তাপের একটা অংশ বর্জন করতে হবে, কারণ এই তাপটা ইঞ্জিন যদি বর্জন না করে তাহলে ইঞ্জিনটা শীতল হবে না। আর ইঞ্জিন শীতল হতে হবে এই কারণে, যাতে করে সে পুনরায় আবার উৎস থেকে তাপ শোষণ করতে পারে। ধরি T2 নিম্নতর তাপমাত্রার তাপগ্রাহকে বর্জিত তাপের পরিমাণ হচ্ছে Q2,
ফলে তাপ ইঞ্জিন কর্তৃক কাজে রূপান্তরিত তাপশক্তির পরিমাণ W ইকাল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু। মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এবার তাপ ইঞ্জিনের দক্ষতার রাশিমালাটা দেখে নিই। তো প্রথমেই তাপ ইঞ্জিনের দক্ষতার সংজ্ঞাটা আমরা একটু শুনব। আমরা একটু আগে তাপ ইঞ্জিনে দেখেছি কাজে রূপান্তরিত তাপশক্তি, ইঞ্জিন কর্তৃক কাজে রূপান্তরিত তাপশক্তি এবং ইঞ্জিন কর্তৃক শোষিত তাপশক্তি, এই দুইয়ের অনুপাতকে বলা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। চলো আমরা একটু দেখি। তাহলে আমাদের দক্ষতা বলতে যেটা দাঁড়ায় সেটা হলো ইঞ্জিন কর্তৃক কাজে রূপান্তরিত তাপ বাই ইঞ্জিন কর্তৃক শোষিত তাপ। আচ্ছা, তাহলে তোমাদের যেটা বলছিলাম যে দক্ষতার সংজ্ঞাটা হচ্ছে ইঞ্জিন কর্তৃক কাজে রূপান্তরিত তাপ তথা ইঞ্জিন কর্তৃক শোষিত তাপ, এই দুইয়ের অনুপাতকে বলা হচ্ছে দক্ষতা। তোমরা জানো দক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি লিখি ইটা ইকুয়াল টু, এখানে কাজের পরিমাণ হলো W আর শোষিত তাপের পরিমাণ হচ্ছে Q1, এই সেই W, এই সেই Q1। এখন আমরা একটু আগে দেখেছি তাপ ইঞ্জিনে W হচ্ছে Q1 মাইনাস Q2, W ইকুয়াল টু হচ্ছে Q1 মাইনাস Q2, তাহলে Q1 মাইনাস Q2 বাই Q1। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে যেটা দাঁড়ায় Q1 বাই Q1 মাইনাস Q2 বাই Q1, ফলে আমরা দক্ষতা যেটা পাবো সেটা হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1। এই হচ্ছে আমাদের তাপ ইঞ্জিনের দক্ষতা। তোমরা অবশ্যই অবগত আছো দক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়। তাহলে এই রাশিমালাটাকে যদি আমি শতকরায় প্রকাশ করি, শতকরায় প্রকাশ করে পাই, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো ইটা সমান 1 মাইনাস Q2 বাই Q1 ইনটু 100%। এটাই হচ্ছে আমাদের দক্ষতার রাশিমালা। কিন্তু আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি, আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে সেটা হচ্ছে কিউ বাই টি সমান ধ্রুবক। তাহলে আমি যেটা লিখতে পারি Q1 বাই T1 সমান ধ্রুবক, আমি আরো লিখতে পারি Q2 বাই T2 সমান ধ্রুবক। আচ্ছা, এখন এই দুইটা লাইনকে যদি আমি একত্রিত করে লিখতে চাই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে Q1 বাই T1 সমান Q2 বাই T2। এই লাইনটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে আমি পাবো Q2 বাই Q1 সমান T2 বাই T1। অর্থাৎ
আমি প্রথমে যে দক্ষতা রাশিমালাটা প্রমাণ করেছি সেটা ছিল Q2 বাই Q1। এবার আমি এই Q2 বাই Q1 এর পরিবর্তে T2 বাই T1 বসাতে পারবো। তাহলে আমাদের দক্ষতা রাশিমালা যেটা হবে সেটা হলো, সুতরাং দক্ষতা ইটা সমান প্রথমবার যেটা ছিল 1 মাইনাস Q2 বাই Q1। এবারে এই Q2 বাই Q1 এর পরিবর্তে আমি বসাবো T2 বাই T1। সুতরাং আমি লিখতে পারি ইটা সমান 1 মাইনাস T2 বাই T1। আমি আবারও যদি এই রাশিমালাটাকে শতকরায় প্রকাশ করি তাহলে আমি যেটা পাব, শতকরায় প্রকাশ করে পাই সেটা হচ্ছে ইটা সমান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তাহলে এটা আমাদের আরেকটি দক্ষতা রাশিমালা। আমরা কিউ দিয়ে একটা দক্ষতা রাশিমালা দেখলাম এবং টি দিয়ে আরেকটি দক্ষতা রাশিমালা পেলাম। আশা করছি তোমরা দক্ষতার দুটো রাশিমালাই ভালোভাবে বুঝতে পেরেছ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন পড়ব কার্নো ইঞ্জিন। ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো সম্পূর্ণ দোষ ত্রুটি মুক্ত যে ইঞ্জিন পরিকল্পনা করেন তাকে কার্নো ইঞ্জিন বলে। এটি একটি আদর্শ ইঞ্জিন যার কর্মদক্ষতা 100%, যা বাস্তবে কখনোই সম্ভব নয়। সুতরাং এটি একটি কাল্পনিক ইঞ্জিন মাত্র। চিত্রে কার্নো ইঞ্জিনের বিভিন্ন অংশ দেখানো হলো। প্রথমে রয়েছে সিলিন্ডার সি। এই সিলিন্ডার এর দুটি দেয়াল তাপ অন্তরক পদার্থের তৈরি এবং এই সিলিন্ডারটির যে পিস্টন রয়েছে, এই পিস্টন যেটি ঘর্ষণহীনভাবে উঠানামা করতে পারে, এই পিস্টনটিও তাপ অন্তরক পদার্থের তৈরি। এই সিলিন্ডারের মধ্যে রয়েছে কার্যনির্বাহী বস্তু। এখানে কার্যনির্বাহী বস্তু হিসেবে আদর্শ গ্যাস ব্যবহার করা হয়, কিন্তু এই সিলিন্ডারের তলদেশে সম্পূর্ণরূপে তাপ পরিবাহী পদার্থের তৈরি। তারপরেই রয়েছে তাপ উৎস। এই তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1। এটি উচ্চ তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি উত্তপ্ত বস্তু। তাপের আদান প্রদানে এই তাপমাত্রার কোনোরূপ পরিবর্তন হয় না, অর্থাৎ তাপ উৎসের তাপমাত্রা T1 সবসময় স্থির থাকে। এরপরেই রয়েছে তাপ অন্তরক আসন। এটি সম্পূর্ণ তাপ অন্তরক পদার্থের তৈরি একটি আসন যেখানে তাপের আদান প্রদান ঘটে না। তারপরেই রয়েছে তাপ গ্রাহক, যার তাপমাত্রা হচ্ছে T2। এই তাপ গ্রাহক হচ্ছে উচ্চ তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি শীতল বস্তু যার তাপমাত্রা T2, এবং তাপের আদান প্রদানের ফলে এই তাপমাত্রা T2 কখনো পরিবর্তিত হয় না, অর্থাৎ এই তাপমাত্রাটা সবসময় স্থির থাকে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই তাপ ইঞ্জিন কিভাবে কাজ করে আমি এক নজরে একটু তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। প্রথমে আমরা এই সিলিন্ডারটিকে তাপ উৎসের উপরে এনে বসাবো, এটা হচ্ছে প্রথম ধাপ। এখন যখনই আমি সিলিন্ডারটিকে তাপ উৎসের উপরে এনে বসাবো, তখনই এখানকার যে কার্যনির্বাহী বস্তু তথা গ্যাস এখান থেকে তাপ গ্রহণ করবে। যে তাপ গ্রহণ করবে, মনে করি সেই তাপের পরিমাণ Q1, এই Q1 তাপ গ্রহণ করবে। আচ্ছা, এখন যখনই Q1 তাপ গ্রহণ করবে তখনই এর প্রসারণ ঘটবে, কার্যনির্বাহী বস্তুর প্রসারণ ঘটবে। কিন্তু এখানে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে, সিলিন্ডারটির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে T1 এর সমান হবে, কিন্তু T1 এর সমান হওয়ার পরে এই তাপমাত্রা আর বৃদ্ধি পাবে না, অর্থাৎ তাপমাত্রা T1 স্থির থাকবে। কিন্তু যেহেতু তাপের আদান প্রদান হবে, সেহেতু এখানে প্রসারণ ঘটবে এবং আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পাবে, যেহেতু আয়তন বৃদ্ধি পাবে সেহেতু চাপ কমবে, অর্থাৎ চাপ হ্রাস পাবে। কারণ আমরা বয়লের সূত্র থেকে জানি
पी समानुपातिक वन बाई भि अर्थात आयतन बढ़ले बढ़ले चाप कमे जेहेतु एखाने तापमात्राटा स्थिर थाकबे सुतरां एटी एकटी समष्ण प्रक्रिया जेहेतु तापेर आदान प्रदान घटबे अर्थात ताप गृहीत हबे सुतरां एखाने प्रसारण घटबे सुतरां ए प्रथम धापटाके आमरा बोलते पारी समष्ण प्रसारण। द्वितीय धापे आमी जेटा करब এই সিলিন্ডারটিকে তাপ অন্তরক আসনের উপর বসাবো। যখনই এই সিলিন্ডারটিকে তাপ অন্তরক আসনের উপর এনে সিলিন্ডারটিকে তাপ উৎস থেকে তাপ অন্তরক আসনের উপর এনে বসাবো, এখানে যেহেতু তাপ অন্তরক অর্থাৎ তাপের আদান প্রদান হয় না, সুতরাং এখানে তাপ হলো শূন্য। আর আমরা জানি তাপ শূন্য হলো হলে এনট্রপি হলো শূন্য, কিন্তু এখানে তাপমাত্রার পরিবর্তন ঘটবে। অর্থাৎ এখানে যে তাপমাত্রাটা ছিল যেটা স্থির ছিল তাপ উৎসের ক্ষেত্রে, এই তাপমাত্রা টি ওয়ান হ্রাস পাবে, হ্রাস পেয়ে টি টুতে পরিণত হবে। কিন্তু যেহেতু তাপের আদান প্রদান হচ্ছে না, সুতরাং এটি একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর যেহেতু তাপমাত্রা পরিবর্তিত হলো, সুতরাং এখানে আয়তন বৃদ্ধি পাবে এবং চাপ হ্রাস পাবে। যেহেতু চাপ কমবে এবং আয়তন বাড়বে, সুতরাং এখানে প্রসারণ ঘটবে। তাহলে আমরা বলতে পারি এই দ্বিতীয় ধাপটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। তৃতীয় ধাপে আমরা যেটা করব, এই সিলিন্ডারটিকে আমরা তাপ গ্রাহকের উপর এনে বসাবো। তাপ গ্রাহকের উপর যখন আমি বসাবো, তখনই এর তাপমাত্রা টি টু স্থির থাকবে, কোনো পরিবর্তন হবে না। এই ক্ষেত্রে তাপগ্রাহকের তাপমাত্রা টি টু স্থির থাকবে, কিন্তু এখানে তাপের আদান প্রদান হবে। অর্থাৎ আগে যে তাপ ছিল কিউ ওয়ান গৃহীত তাপ, এখানে সেই তাপটা বর্জন করবে, অর্থাৎ এটা হবে বর্জিত তাপ। অর্থাৎ তাপের বর্জন ঘটবে, যেহেতু তাপ বর্জিত হবে সুতরাং এখানে সংকোচন ঘটবে। আর যেহেতু তাপমাত্রা স্থির থাকবে, সুতরাং এখানে আয়তন হ্রাস পাবে এবং চাপ বয়েলের সূত্র অনুযায়ী চাপ বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে তৃতীয় ধাপে আমরা যেটা দেখলাম, সেখানে তাপ বর্জিত হবে, তাপমাত্রা স্থির থাকবে, যেহেতু তাপ বর্জিত হবে সুতরাং আয়তন হ্রাস পাবে এবং চাপ বৃদ্ধি পাবে। অর্থাৎ এই তৃতীয় ধাপকে আমরা বলতে পারি সমষ্ণ সংকোচন। যেহেতু তাপ বর্জিত হবে সুতরাং সংকোচন, আর যেহেতু তাপমাত্রা স্থির থাকবে সুতরাং এটি একটি সমষ্ণ প্রক্রিয়া। তাহলে তৃতীয় ধাপটি হলো সমষ্ণ সংকোচন। চতুর্থ ধাপে আমি সিলিন্ডারটিকে আবার এনে তাপ অন্তরক আসনের উপর বসাবো। চতুর্থ ধাপে তো যখনই তাপ অন্তরক আসনে বসাবো, তখনই কি হবে, তাপটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ তাপের কোনো আদান প্রদান হবে না। যখনই তাপ শূন্য হবে তখনই এনট্রপিটা শূন্য হয়ে যাবে। কিন্তু এখানে যে তাপমাত্রা ছিল টি টু, এখানে যেটা ঘটবে, এই টি টু তাপমাত্রা বৃদ্ধি পেয়ে টি ওয়ানে চলে আসবে। অর্থাৎ এখানে তাপের তাপমাত্রাটা বাড়বে, যেহেতু তাপমাত্রা বাড়বে সুতরাং এখানে আয়তন হ্রাস পাবে এবং চাপ বৃদ্ধি পাবে। আচ্ছা, যেহেতু এখানে তাপ শূন্য অর্থাৎ তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, সুতরাং এটি একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমি চতুর্থ ধাপের কথা বলছি, এটি একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর যেহেতু এখানে আয়তন হ্রাস পেয়েছে সুতরাং এটি একটি সংকোচন, সুতরাং চতুর্থ ধাপকে আমি বলতে পারি রুদ্ধতাপীয় সংকোচন। এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ধাপের পরে ইঞ্জিনটি পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই জন্য বলা হয় তাপ ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন একটি প্রত্যাবর্তী ইঞ্জিন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কথা বলবো কার্নো চক্র নিয়ে, যে চক্রে একটি আদর্শ গ্যাস কার্যকরী পদার্থ হিসেবে একটি নির্দিষ্ট তাপমাত্রা চাপ ও আয়তন হতে আরম্ভ করে একটি সমষ্ণ প্রসারণ, একটি রুদ্ধতাপীয় প্রসারণ, একটি সমষ্ণ সংকোচন ও একটি রুদ্ধতাপীয় সংকোচনের মধ্য দিয়ে
পূর্ব অবস্থায় ফিরে আসে তাকে কার্নো চক্র বলে। এই কার্নো চক্রের ক্রিয়া ও সম্পাদিত কাজকে একটি চিত্রের সাহায্যে প্রকাশ করা যায়, একে সূচক বা নির্দেশক চিত্র বলে। এবারে আমি তোমাদেরকে নির্দেশক চিত্র তথা পিভি লেখচিত্রের মাধ্যমে এই চারটি ধাপ বর্ণনা করে কাজের রাশিমালাটা দেখাবো। তো চলো শুরু করি। প্রথমেই প্রথম ধাপ, এই প্রথম ধাপে আমরা এই সিলিন্ডারটিকে তাপ উৎসের উপরে এনে বসাবো। তো সিলিন্ডারটিকে যখনই আমি তাপ উৎসের মধ্যে বসাবো, যেহেতু তাপ উৎসের তাপমাত্রা অনেক বেশি, সিলিন্ডারের কার্যনির্বাহী বস্তু তথা আদর্শ গ্যাস এই তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে, করে তাপমাত্রা T1-এর সমান হবে এবং এই তাপ উৎসের তাপমাত্রা T1 স্থির থাকবে। সুতরাং এটি সমষ্ট প্রক্রিয়া এবং যেহেতু এখানে তাপের আদান প্রদান হচ্ছে, সুতরাং এখানে প্রসারণ ঘটবে। তাহলে এই প্রথম ধাপকে আমি বলতে পারি সমষ্ণ প্রসারণ। যখনই কার্যনির্বাহী বস্তুর তাপমাত্রা T1-এর সমান হবে, এটা হচ্ছে এ বিন্দু, অর্থাৎ তখন চাপ হবে P1 এবং আয়তন হবে V1। এখন সমষ্ণ প্রসারণের কারণে এ বিন্দু থেকে প্রসারিত হয়ে বি বিন্দুতে পৌঁছাবে। এখন যখনই প্রসারণ ঘটবে, সাথে সাথে এর আয়তন V1 থেকে বেড়ে V2 হবে এবং চাপ P1 থেকে কমে P2 হবে, কারণ আমরা জানি আয়তন বাড়লে চাপ কমে বয়েলের সূত্র অনুযায়ী। তাহলে এখানে তাপ উৎসের তাপমাত্রা T1 স্থির থাকবে এবং এই কার্যনির্বাহী বস্তু তাপ উৎস থেকে যে তাপ গ্রহণ করবে, ধরি সেটি হচ্ছে Q1, গৃহীত তাপ হচ্ছে Q1। এক্ষেত্রে অর্থাৎ এই প্রথম ধাপের ক্ষেত্রে যে কাজ সম্পাদিত হবে সেটা হলো, যেহেতু এ থেকে বিতে প্রসারিত হয়েছে, সুতরাং এ বি বি এ এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ কাজকে আমি যদি লিখি W1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার V1 টু V2 PdV, তাহলে এই এর মানটা হবে এ বি বি এ ক্ষেত্রফলের সমান, এ বি বি এ ক্ষেত্রের ক্ষেত্রফল। আশা করি প্রথম ধাপের কাজটা আমরা বুঝতে পেরেছি। এবার চলে আসি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে এই সিলিন্ডারটিকে তাপ উৎস থেকে উঠিয়ে আমি তাপ অন্তরকের উপর এনে বসাবো। এটি তাপ অন্তরক আসন, অর্থাৎ এই আসনে বসলে এখানে তাপের কোনো আদান প্রদান হয় না। যেহেতু এখানে তাপের কোনো আদান প্রদান হয় না, অর্থাৎ তাপের পরিমাণ শূন্য, আর আমরা জানি তাপ শূন্য হলে এনট্রপির পরিমাণও শূন্য। এখন এখানে যেটা হবে, এখানে যে তাপমাত্রাটা ছিল T1, এই T1 তাপ অন্তরকে বসানোর ফলে হ্রাস পেতে থাকবে এবং হ্রাস পেতে পেতে এটা T2 হয়ে যাবে। এ থেকে বি তাপমাত্রা ছিল T1, এখন বি থেকে সেটা কোথায় পৌঁছবে, কার্যনির্বাহী বস্তুটি সি বিন্দুতে পৌঁছবে, আর সি বিন্দুর তাপমাত্রা হচ্ছে T2, অর্থাৎ এখানে তাপমাত্রা হ্রাস পাবে। যেহেতু তাপমাত্রা হ্রাস পেয়েছে, সুতরাং এখানে কাজ সম্পাদিত হবে এবং এই সি বিন্দুর অর্থাৎ দ্বিতীয় ধাপের, আমি একটু লিখে দেখাচ্ছি, এই সি বিন্দুর চাপ হবে P3, অর্থাৎ চাপ আরও হ্রাস পাবে এবং আয়তন V2 থেকে বৃদ্ধি পেয়ে আয়তন V3 হবে। তাহলে তৃতীয় ধাপটাকে আমরা বলতে পারি, যেহেতু এটি এখানে তাপের আদান প্রদান হচ্ছে না, সুতরাং এটি একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যেহেতু এখানে আয়তন বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি একটি প্রসারণ। তাহলে দ্বিতীয় বাহুটাকে অর্থাৎ BC বাহুকে আমি বলতে পারি রুদ্ধতাপীয় প্রসারণ। এখন এই দ্বিতীয় ধাপের ক্ষেত্রে কৃতকাজ W2 ইকাল টু ইন্টিগ্রেশন ওভার V2 V3, যেহেতু V2 থেকে V3-তে এসেছে, PdV ইকুয়াল টু, এখন B থেকে C, তাহলে BCCB এর ক্ষেত্রফলের সমান, BCCB ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে আমাদের কৃতকাজ। আশা করি আমরা দ্বিতীয় ধাপটাও বুঝতে পেরেছি। এবার তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আমরা এই সিলিন্ডারটিকে তাপগ্রাহকের উপর নিয়ে বসাবো। এখন তাপগ্রাহকের উপর নিয়ে যখনই আমি বসাবো, এখানেও কিন্তু তাপের আদান প্রদান হবে, অর্থাৎ তৃতীয় ধাপে তাপ বর্জিত হবে।
ताप बर्जन बर्जित हो वर्जित ताप के धरे निल टू एन एखे ताप बर्जन करपम्रा टी टू स्थिर थाकबे जेहेतु तापमात्रा टी टू स्थिर ताहले सी थेके डी ते जखन आसबे तापमात्रा टी टू स्थिर थाकबे सुतरां एटी एकटी समष्ण प्रक्रिया आर जेहेतु तापेर आदान प्रदान होच्छे सुतरां एखाने काज सम्पादित होबे एबं एखाने संकोचन घटबे केन संकोचन घटबे कारण जखनी ताप बर्जित होबे तखनी एर आयतन आस्ते करे ह्रास पेते थाकबे আর আয়তন ভি থ্রি থেকে কমে ভি ফোর হবে এবং আয়তন যেহেতু কমবে সুতরাং চাপ বাড়বে চাপ পি থ্রি থেকে বেড়ে পি ফোর হবে আচ্ছা তাহলে এই তৃতীয় ধাপকে আমি বলতে পারি যেহেতু তাপের আদান প্রদান হচ্ছে অর্থাৎ তাপ বর্জিত হচ্ছে সুতরাং এটি এবং যেহেতু তাপমাত্রা স্থির সুতরাং এটি সমষ্ণ এবং সংকোচন যেহেতু আয়তন হ্রাস পেয়েছে সুতরাং এই তৃতীয় বাহুকে বলতে পারি আমি সমষ্ণ সংকোচন আর এই ক্ষেত্রে কাজের যে রাশিমালা কাজের পরিমাণ সেটা যদি আমি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো W3 ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আর ভি থ্রি ভি ফোর পি ডি ভি এখানে ভি থ্রি থেকে ভি ফোরে এসেছে আর এখানে সি থেকে ডি অর্থাৎ সি ডি ডি সি সি ডি ডি সি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে আমার কৃতকাজ আশা করি আমরা তৃতীয় ধাপটাও বুঝতে পেরেছি এবার আমি চতুর্থ ধাপে যে কাজটা করব এই সিলিন্ডারটিকে তাপ গ্রাহক থেকে উঠিয়ে আবারও তাপান্তরক আসনে এনে বসাবো এখন তাপান্তরকের ক্যারেক্টার আমরা জানি ক্যারেক্টারিস্টিক্স তাপান্তরক হচ্ছে তাপের কোনো আদান প্রদান হবে না অর্থাৎ এখানে তাপ শূন্য আর চতুর্থ ধাপে যেহেতু তাপ শূন্য সেহেতু এন্ট্রোপিও শূন্য আচ্ছা এখন তাপের আদান প্রদান হবে না এখানে যে তাপটা ছিল টি টু এই তাপমাত্রা যেই তাপমাত্রাটা ছিল টি টু এই টি টু তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যখন আমি চতুর্থ ধাপে আনব এখানে ছিল টি টু টি টু থেকে বৃদ্ধি পেয়ে আবার টি ওয়ান তাপমাত্রায় পৌঁছে যাবে অর্থাৎ ডি বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছবে অর্থাৎ তাপের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু তাপমাত্রা পরিবর্তিত হবে যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাবে সুতরাং এখানে আয়তন ভি ফোর থেকে আরও একটু হ্রাস পাবে হ্রাস পেয়ে ভি ওয়ান হবে আর চাপ পি ফোর থেকে বৃদ্ধি পেয়ে পি ওয়ান হবে অর্থাৎ আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে সুতরাং এই চতুর্থ ধাপটাকে অর্থাৎ ডি থেকে এ এই ধাপটাকে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় সংকোচন তাহলে এক্ষেত্রে কাজ যেটা আমরা পাবো সেটা হলো W4 ইকাল টু এখানে ছিল V4 এখান থেকে চলে যাবো কোথায় V1 এ V1 PDB ইকাল টু তাহলে D থেকে A তাহলে D A A D D A A D ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এই হচ্ছে আমার চারটি ধাপের কাজের রাশিমালা তো এখন আমি যদি মোট কাজ বের করি তাহলে হবে W ইকাল টু W1 W2 W3 W4 এক্ষেত্রে W3 এবং W4 এর মান সংকোচনের কারণে ঋণাত্মক হবে এবং মোট কাজের পরিমাণ দাঁড়াবে এ বি সি ডি এই ক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান আশা করছি আমরা কাজের রাশিমালাটা বুঝতে পেরেছি এবং প্রত্যেকটি ধাপ কোনটা সমষ্ণ কোনটা রুদ্ধতাপীয় কোনটা প্রসারণ কোনটা সংকোচন কোথায় তাপ আছে তাপমাত্রা আছে কোথায় তাপ নেই কোথায় এন্ট্রোপি শূন্য এই বিষয়গুলো সহজে বুঝতে পেরেছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো লেকচার নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং এই লেকচারের উপর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে